জনিত সমস্যা তবে বেশিরভাগই হচ্ছে এজিং প্রসেস বা বয়স জনিত বা আর্থ্রাইটিস জনিত সমস্যায় বেশিরভাগ মানুষ হাঁটুর সমস্যায় ভুগে থাকে তো একটা কথা আপনি বলছেন অস্টিওআর্থ্রাইটিস তো আমরা সাধারণ যারা মানুষ তার একটু বোঝার সুবিধার জন্য একটু জানতে যাচ্ছি যে বেশিরভাগ মানুষই কিন্তু বোঝে যে বাতের ব্যথা তো বাতের ব্যথাটা কি যে হাঁটুতে বাতে আক্রান্ত হয় এটা বাংলাদেশের মানুষ কারো শরীরে কোনো ব্যথা হলে সেটা বাতের ব্যথা বলে থাকে আসলে বাতের ব্যথা আর হাঁটু ব্যথা মানে এক জিনিস না হাঁটু ব্যথার যেটা হচ্ছে আপনি যেটা জানতে চাচ্ছেন যে অস্ট্রোথ্রাইটিস অস্ট্রোথ্রাইটিস হচ্ছে একটা আথ্রাইটিস আথরাইটিস মানে হচ্ছে জোরার রোগ মানে জোড়ায় যদি কোনো প্রদাহ হয় যে কোনো জোড়া জয়েন্টে যদি ইনফ্লামেশন হয় সেটা হচ্ছে আর্থ্রাইটিস এবং এই অস্টিওথ্রাইটিসটা কমন যে দুইটা কারণে হয় একটা হচ্ছে এজিং প্রসেস বয়স জনিত সাজেস কার বয়স যদি 40 উর্ধ মহিলা এবং 50 উর্ধ পুরুষ তারা এই সমস্যাটা বেশি ভুগে থাকে তাছাড়া অন্য আর্থ্রাইটিস যেমন আপনার যদি জুভেনাইল আর্থ্রাইটিস হতে পারে বাচ্চাদের তাছাড়া আপনার রিউমাটয়েড যেটা যেটা বয়স হয়ে থাকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে এই অ্যাথরাইটিসটা ইয়ে করে এটা হচ্ছে ডিজেন মানে আপনার বংশগত বা জেনেটিক্যাল একটা ডিজিজ ওই সকল আথরাইটিস থেকে অস্ট্রোয়াথরাইটিস হবে এবং অস্ট্রোয়াথ্রাইটিস ইটসেলফ সে নিজেই এজিং প্রসেসের কারণে হয় আরেকটা আমরা যেটা বলছি কেউ যদি অতীতে খুব অনেক বছর আগে আঘাত পেয়ে থাকে হিস্টরি ছিল যে পড়ে গিয়েছিল হাঁটুতে কিছুদিন ব্যথা ছিল তারপর হয়তো সেরে গিয়েছে কিন্তু তা থেকে আস্তে আস্তে ইরোশন হতে থাকে এবং যেটা হয় যে দুই হাড় আপনার উপরে আমাদের ফিমার নিচে টিবিয়া এ উপরে কুশন হিসাবে আপনার সেকেন্ডারি কার্টিলেস থাকে কার্টিলেস ইরোশন হতে থাকে বা ক্ষয় হতে থাকে ক্ষয় হতে হতে এক পর্যায়ে ওইখানে আবার হার গ্রোথ হয় মানে দুইটা সমস্যা একসাথে হয় মানে একদিক দিয়ে অনেক সময় রুগী আমাদের কাছে এসে বলে যে স্যার এক ডাক্তার বলেছে হাঁটু ক্ষয় হয়েছে আবার আরেকজন বলছে যে হাঁটুতে হাড় বেড়েছে বেড়েছে কোনটা ঠিক আসলে দুইটাই ঘটনা ঘটে প্রাথমিক অবস্থা হাঁটুটা ক্ষয় হয় তো ক্ষয় হতে 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 যখন হাটো ইরোশন হয় বা ক্ষয় হইলে যে কোনো জীবিত মানুষেরই আপনার একটা টেন্ডেন্সি থাকে যে সেই জায়গাটা গ্রোথ মানে যে জায়গাটা ক্ষয় হচ্ছে সেটাকে পূরণ করার জন্য তখন আন্ডারলাইন বোনসটা কিন্তু গ্রোথ করে বা ক্ষয়টা পূরণ করার চেষ্টা করে তখন ইরেগুলার গ্রোথ আসে মানে একটা বয়স বয়স্ক মানুষের ক্ষেত্রে যে গ্রোথটা আসবে সেটা আসবে ইরেগুলার বাট একটা উর্তী বয়সে যা যেটা আমাদের জেনারেল গ্রোথ হয় যেমন ছোটকাল থেকে আমাদের বাচ্চা থেকে কিশোর কিশোর থেকে তার আসলে যৌবন আসে এই যে হিউম্যান ডেভেলপমেন্ট আমরা বলি একটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট এই দুইটা ফিজিক্যাল ডেভেলপমেন্টে যে ডেভেলপমেন্ট হয় আর এখানে যে গ্রোথটা হয় দুইটা একটু ডিফারেন্ট আমরা বুঝতে পারছি আমাদের সাথে দর্শক আছে কথা শুনছি হ্যালো

এখন আমার কি করণীয় এটা আমার প্রথম মাস부터 থেকে এরকম আর কি আমার বয়স এখন 32 আচ্ছা আপনার গোরালি কি দুইটা গোরালিতে ব্যথা না একটা গোরালিতে হ্যাঁ হাত তো নিচ থেকে গোড়লি পর্যন্ত যে নরম মাংসটা আছে না জি ওই অংশটাতে প্রচুর ব্যথা আর কি আচ্ছা এটা কি এক পায়ে না দুই পায়ে এক ঘন্টা আধা ঘন্টা এরকম মানে টিপলে কোন কোন জায়গাটা আস্তে এটা ব্যথাটা কমে আর কি

আচ্ছা জি ধন্যবাদ আচ্ছা পলাশ থ্যাঙ্ক ইউ আমরা শুনি ওনার কাপ মাসেলে পেইন কাপ মাসেলে পেইন অনেকগুলা কারণ হতে পারে মাসেল পেইন যে উনি যেটা বলছে এটা আসলে হাঁটুতেও না অথবা গোড়ালিতেও না এটা হচ্ছে পিছনে যে আমাদের মাংস থাকে মাংস এটা এটা অনেকের ক্ষেত্রে যে বেশিরভাগ উঠতি বয়সী বাচ্চারা কমপ্লেইন করে যে মা বাবার কাছে এসে যে রাতে একটু ব্যথা করে তখন বাবা মা তো একটু মেসেজ করে দিলে ভালো লাগে ওই কা ওটা হচ্ছে গ্রোথ পেইন আর ওনার কিন্তু বয়স্ক মোটামুটি 30 আপ ওনার ক্ষেত্রে ক্ষেত্রে একটু ডিফারেন্ট কেস উনি প্রেশার কারণে অনেকগুলো সমস্যা হতে পারে কাপ মাসেল পেন যদি আমরা দেখি অনেক সময় মেরুদণ্ডের সমস্যা থেকেও মাসেল পেইন হতে পারে অনেক সময় যেটা কাপ ইটসেলফ পেইন হতে পারে যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে তা থেকে হতে পারে অতিরিক্ত স্ট্রেস পড়ে কাজের ক্ষেত্রে যেমন আপনার সাজেস্ট যদি একজন হাউস ওয়াইফ হয় সে হতো পারিবারিক কাজে নিচে বসে থাকে তাকে কিন্তু তখন দেখা যায় বিভিন্ন স্ট্রেস পরে স্পাইন স্ট্রেস পরে পায়ে স্ট্রেস পরে এটা আসলে অ্যাকর্ডিং টু আপনার রোগীর অ্যাক্টিভিটি এবং কিছু এক্সামিনেশনের উপরে এটা মানে বের করতে হবে তো দর্শক আপনারা এটা আসলে ডায়াগনোসিস করাটা খুব জরুরি এটা কাপ মাসেলের অনেক কারণে পেইন হতে পারে এটা আপনি দীর্ঘদিন মনে হয় ভুগছেন একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় আপনার রোগটা নির্ণয় করা জরুরি অনেকগুলা কারণ আমি বলছিলাম ইতিপূর্বে তারপরে এটা ট্রিটমেন্টই হচ্ছে আপনার হয়তো ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন তবে যেখানে সেখানে এটা করলে হবে না আগে আপনাকে কনফার্ম হতে হবে যে কি হয়েছে এবং আপাতত আপনি যদি গরম শেক দিলে ভালো লাগে দিতে পারেন অথবা বরফের শেক দিলে ভালো লাগে দিতে পারেন কিন্তু এটা আসলে কনফার্ম করা দরকার এটা কার্প মাসেল ইটসেলফ নাকি মেরুদন্ড থেকে হচ্ছে আচ্ছা আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের সাথে আরেকজন দর্শক আছে তার কথা শুনছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন আমি মোহাম্মদ রহমান দিনাজপুর থেকে বলছি আচ্ছা আপনি বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন

আপনাকে হ্যাঁ বুঝতে পেরেছি খুব শক্ত জুতার পরতে হয় আপনাদের পুলিশে যে দর্শক আমি উত্তর দিচ্ছি

বা ক্যালকেনিয়াল স্পার অথবা আপনার ফুটের আর্চ যদি গঠনগত প্রবলেম থাকে আর্চের বিভিন্ন প্রবলেম থাকে আপনার ফ্ল্যাট ফুট হতে পারে পেস ক্যাভাস হতে পারে পেস প্ল্যানাস হতে পারে এক্সাজারেট ফুট হতে পারে অনেকগুলো কারণে এটা হতে পারে তবে এটা ওই ফুটের গঠনগত বা ইঞ্জুরি জাতীয় সমস্যা তো দর্শক আপনাকে এখন যেটা করতে হবে আপনি যে জুতাটি ইউজ করেন জুতা দীর্ঘদিন ব্যবহার করবেন না আপনাকে একটা না তিন মাস পর পর জুতাটা চেঞ্জ করে ফেলতে হবে খালি পায়ে হাঁটা নিষেধ নরম সোলের জুতা ইউজ করবেন আপনার ডিউটির বাইরে গিয়ে আর যদি আপনার যেহেতু শু পড়তে হয় আপনাদের ডিউটিরত অবস্থায় সেক্ষেত্রে আমরা পায়ের তলায় কিছু মানে হিল সাপোর্ট দিয়ে থাকি বা ইনসোল হিল বলি এগুলা মার্কেটে পাওয়া যায় ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে পাবেন ওই জাতীয় জুতা ইউজ করেন আর এখন যেটা করতে হবে আপনাকে ওই তলা রে করে আমাদের দেখতে হবে যে ওখানে কোনো স্পার হয়েছে কিনা বা হার বেড়ে গিয়েছে কিনা তারপরে এটা ট্রিটমেন্ট হচ্ছে লেজার দিতে হবে লেজার থেরাপি খুব ভালো কাজ করে পাশাপাশি গরম শেক দিয়ে আপনি এখন আপাতত ম্যানেজ করতে পারবেন না হলে স্পেশালিস্টের স্বর্ণপন্ন হন আসলে আমার মনে হচ্ছে যে যেই সাবজেক্টে আমরা কথা বলছি হাঁটু ব্যথা পা ব্যথা এটার এক একটা রোগীর এক একভাবে মানে এপিয়ার করে এবং এক একটা রোগীকে আপনারা এক একভাবে এক্সামিন করে ডিল করেন এবং বুঝতে পারেন যে তার কি চিকিৎসাটা হওয়া উচিত। অবশ্যই আচ্ছা আপনি একটা কথা বলছিলেন একটা پیشنটের সাথে যে তার কোমরে ব্যথা আছে কিনা তো হাঁটু ব্যথার সাথে কোমরের ব্যথার সম্পর্কটা কি? অবশ্যই এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্র অনসমার রোগী কোমরের সমস্যা রোগী জানেনা রোগী কমপ্লেইন নিয়া আসে যে হাঁটু ব্যথা অথবা উরুতে বা থাইয়ে ব্যথা অথবা যেটা বলছিল উনি কাপ মাসলে ব্যথা বা পায়ের তলায় ব্যথা বা একটা আঙ্গুল অবশ ডিজি লাগা এইসব কমপ্লেন নিয়ে আসে তো এটা আসলে মেডিকেল যে টার্ম ডাক্তারি যদি আপনি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখেন যে আমাদের কোমর থেকে নার পায়ে চলে গিয়েছে তো পায়ে অনেক সময় কোমরে কম্প্রেশন থাকলে বা পিএলআইডি যদি থাকে এই ব্যথা কিন্তু কোমরে নাও হতে পারে এটা পায়ে চলে যেতে পারে আর যত আপনি ডিস্টাল মানে দূরে প্রবলেম হবে মানে কোমরের থেকে আগে হতো কোমরের ব্যথা মাঝে মাঝে হতো সেরে গেছে এখন পায়ে রোগীরা কিন্তু কোমরের ব্যথার কথা ভুলেই যায় অনেক সময় ভুলে যায় তাই বলে যে অনেক আগে ছিল এখন নাই সেরে গেছে হ্যাঁ এটা বুঝতে হবে যে রোগী আরো খারাপ হয়ে গিয়েছে মানে যদি থাকে প্রাথমিক অবস্থা আছে বা বা যায় না সেটা কমে গিয়ে সেটার সাথে অ্যাড হয় পা ব্যথা বা আপনি যেটা বলছিলেন হাঁটু ব্যথা বা উড়ুতে ব্যথা তাহলে বুঝতে হবে সমস্যাটা আরো খারাপ হয়ে গেছে বা এই সমস্যাটার মানে তীব্রতাটা আরো বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে রুগীর আরো পাশাপাশি দেখা যায় এটা যদি দীর্ঘায়িত করে বিভিন্ন কমপ্লেন যেটা আমরা আজকে বলছিলাম যে হাঁটু ব্যথা জনিত পঙ্গুত্ব বা কোমর ব্যথা জনিত পঙ্গুত্ব হতে পারে প্যারালাইসিস হতে পারে বাল বাডার ইনকন্টিনেন্স হতে পারে যেটা মেডিকেল ইমার্জেন্সি হতে পারে যে কোনো মানে এই জাতীয় কমপ্লেন গুলো আসতে পারে আসতে পারে আচ্ছা অনেক সময় দেখি যে হাঁটু ব্যথার পরবর্তীতে এমন একটা পর্যায়ে যে রোগীদের হাঁটু ফুলে যায় পানি আসে এবং উপরের চামড়াটা একদম লাল হয়ে যায় তো সেটা কেন হয়

খুব কমন এর আগে যে রোগীর কথা পুলিশে যে ভদ্রলোক জব করে ওনার যে সমস্যা সেম সমস্যা ওনারও সেটা হচ্ছে পায়ের তলায় ব্যথা হয় আমরা বেশিরভাগ কেসি হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস যেটা হচ্ছে কমন মানে এটা এই রুগীর কমপ্লেন আসবে রুগী কি বলবে যে মোটামুটি সকাল থেকে শুরু হবে কমন সমস্যাটা শুয়েছিল বিছনা থেকে উঠার সময় প্রথম পা মাটিতে ফেলতে গেলে গোড়ালিতে ব্যথা হবে এটা একটা কমন ক্লিনিক্যাল ফিচার বা কমপ্লেইন রোগী আসবে যে মাটিতে ফেলতে কষ্ট হবে খুব কষ্ট আচ্ছা এটা হয় কেন এই সমস্যাটা এটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস আমরা বলি যে আমাদের পায়ের তলায় যে ক্যালকেনিয়াম বোনস থাকে তা থেকে সামনের আঙ্গুলগুলোর দিকে একটা ফেসা বা মাংসপেশির মতো একটা মানে একটা পর্দার মতো যায় যেটা আমাদের শরীরকে প্রোফাইল করতে মানে আমরা যে হাঁটি হাঁটার ক্ষেত্রে এটা সংকুচিত আবার আমাদের ধাক্কা দেয় মানে সামনে হাঁটতে সাহায্য করে তো ওটা যে যেই জোড়ায় বা যে হাড়ে বা বোনসে আপনার লেগেছে জয়েন্ট অ্যাটাচমেন্ট ওখানে ইনজুরি হয় ইনজুরি কয়েক কারণে হয় যেমন ওনার ক্ষেত্রে ওনার মোটামুটি উচ্চতা এবং ওজন একটু ডিফারেন্ট কারণ উচ্চতা অত বেশি না ফাস্ট ফিট আবার ওজন কিন্তু মতো একটু বেশি আছে পাঁচ ছ কেজি এটা একটা কমপ্লেন আর একটা হচ্ছে যারা শহরে থাকে স্পেশালি শহরের মানুষরা আমরা কিন্তু শক্ত জায়গায় হাঁটি আপনি যদি খালি পায়ে হাঁটেন নিচে কিন্তু ফ্লোর আপনি যদি রাস্তা হাঁটেন তাও ফ্লোর এভরিহার আপনার কিন্তু শক্ত কিন্তু গ্রামের মানুষের ক্ষেত্রে এই প্রবলেমটা নাই তারা যদি হাঁটে তাদের মাটিটা হচ্ছে নরম কাদা মাটি নরম মাটি তাদের ক্ষেত্রে কমপ্লেন্টা কম আসে যদি তারা জুতাতে প্রবলেম না করে তো জুতা একটা কমন যে যদি শক্ত সোলের জুতা ইউজ করে সেটা আমরা হাই হিলের কথা বলছি না এটা জুতাটা হবে সোলটা যদি শক্ত হয় আচ্ছা মানে সোলটার সমস্যা কারণে সমস্যার কারণে খালি পায়ে যদি হাঁটে অতিরিক্ত ওজন যদি হয় তা থেকে এই সমস্যাগুলো হতে পারে তো দর্শক আপনার এটার ক্ষেত্রে এই রোগটার নাম আছে প্লান্টার ফ্যাসাইটিস এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে লেজার থেরাপি খুব কার্যকরী চিকিৎসা সেটা লেজার যদি পায়ের তলায় দেওয়া যায় এটা চলে যাবে হ্যাঁ তবে আপনাকে আপনার ওজনটা কিছু কমিয়ে ফেলতে হবে পাশাপাশি আমরা পায়ের কিছু এক্সারসাইজ শিখিয়ে দিব সেগুলোও করতে হবে আর যেটা আপনার হাঁটুর ব্যথার কথা বলছিলেন এটাও মনে হয় কিছুটা ওজন জনিত সমস্যার কারণে এখন স্ট্রেস হচ্ছে এগুলো কিছু এক্সারসাইজ আছে একজন স্পেশালিস্ট স্বর্ণপন্ন এক্সারসাইজগুলো শিখে নিলে হাঁটুর ব্যথাও চলে যাবে আচ্ছা আমরা তো অনেক সময় দেখি যে রোগীরা আমাদের এর আগেও যারা ফোন করছিলেন অনেক ধরনের ওষুধের নাম বলছিলেন যে ব্যাথার ওষুধ খাওয়ার কথা কিন্তু আপনি তো সবসময় বলছেন এক্সারসাইজ বা ফিজিওথেরাপি বা অন্য কোনো থেরাপি দিচ্ছেন তো ব্যথার ওষুধ কেন দিচ্ছেন না ব্যাথার ওষুধ খেলে রোগীরা ব্যথা মুক্ত হচ্ছে হ্যাঁ আপনি ডাক্তার হিসেবে আপনিও কিন্তু ব্যথার ওষুধ দিবেন না সারা ওয়ার্ল্ড ই এখন আসলে পেইন কিলার তো এটার কোনো ট্রিটমেন্ট না বা চিকিৎসা না প্রথমত আপনার ব্যাথা রোগের চিকিৎসা কি সেটা একটা ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে এটা

সারা ওয়ার্ল্ডই ব্যথার ওষুধের যে পার্শ্বিত প্রতিক্রিয়া সেটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার বিভিন্ন সেমিনার ডাক্তারদের বিভিন্ন সেমিনারে সবাই আমরা বলছি ব্যথার ওষুধের কি কি ক্ষতি হতে পারে ব্যথার ওষুধ যেমন আমরা যদি ফরমালিন খাই আপনার আমরা যদি কার্বাইড খাই খাবারের মাধ্যমে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা হবে ক্যান্সারের মতো ভয়ানক রোগ হতে পারে তদ্রুপ ব্যথার ওষুধ খেলেও আপনার কিডনি ড্যামেজ হতে পারে লিভার নষ্ট হতে পারে আপনার গ্যাস্ট্রিক আলসার বা মানে গ্যাস্টাইটিস হয়ে আপনার পেটে পেট ফুটো হয়ে যাবে আলসার হতে পারে তাছাড়া ব্যথা ব্যথার ওষুধে দীর্ঘদিন খেতে খেতে শারীরিক টোটাল সিস্টেমে সমস্যা হবে হাত পা ফুলে যেতে পারে অনেকগুলো সমস্যা হতে পারে কিন্তু ব্যথার ওষুধ তো আসলে এই রোগের চিকিৎসা না যদি কারো শক্ত জুতা থেকে ব্যথা হয়ে থাকে তাহলে তার জুতা কারেকশন করতে হবে আবার যদি কারো আর্থ্রাইটিস জনিত সমস্যা হয়ে থাকে সেটা আর্থ্রাইটিস এর ট্রিটমেন্টটা আলাদা ব্যথার ওষুধ হ্যাঁ দেওয়া যেতে পারে সেটা সাময়িক এটা কয়েক সপ্তাহ বা কয়েকদিনের জন্য দেওয়া যেতে পারে বা কেউ যদি আঘাত পেয়ে আসে বা পোস্ট অপারেটিভ পেইন জন্য পেইন এর কিছুদিন দিয়ে থাকে সেটা এনাদার থিংস কিন্তু যে সকল রোগীর স্পেশালি আমাদের হার্টু ব্যাথা রোগীর কথা বলেন পায়ের তলার ব্যাথা রোগীর কথা বলেন এদের ব্যথার সুত কোনো সমাধান এদের প্রপার কজটা আইডেন্টিফাই করতে হবে যে কেন হচ্ছে সেটা ট্রিটমেন্ট দিতে হবে এবং সারা ওয়ার্ল্ডে ব্যথার ওষুধের বিকল্প হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি নিরাপদ চিকিৎসা এবং লেটেস্ট মডার্ন মেডিকেল সায়েন্স আচ্ছা আমাদের সাথে আরেকজন দর্শক আছে হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন

যে আমার প্রায় হাঁটুতে ব্যথা হয় না কিন্তু আমি যদি দৌড়ই আমি মর্নিং ওয়াক করি প্রত্যেকদিন যদি আমি রান করি এক কিলোমিটার মতো রান করি তখন আমার ডান পায়ের হাঁটুতে ব্যথা হয় প্রচন্ড আচ্ছা তো এটার জন্য আমি রেগুলারলি আমি হাঁটতে পারি না আর এখন আমার কি করা উচিত যে আমার হাঁটা উচিত না আপনার হচ্ছে যে তার সাথে দৌড়ানো উচিত আমি একটু বালকি একটু আমার ওয়েট হল আপনার পাসপোর্ট সাড়ে নয় ইঞ্চি আমার হাইট আমার ওয়েট হলো একশো কেজি না হাঁটু ফুলে না মানে দৌড় বেশি দৌড়ালে বা দৌড়ের সময় ব্যথাটা তৈরি হয় এই তো মানে আচ্ছা জি জি ধন্যবাদ আপনি খুব মানে কমন কেস বা খুব ইজি যেটা তার তো দেখা যাচ্ছে হাঁটার সময় ব্যথাটা হচ্ছে না না বা যখন দৌড়াচ্ছে তখন ব্যথাটা হচ্ছে একটা হাঁটুতে হচ্ছে একটা হাঁটুতে হচ্ছে এটা হচ্ছে এখন ওনার এজ কিন্তু অলরেডি 40 ক্রস করেছে যে ওনা 45 45 45 এজ তো এই যে এই যে যেটা ডিজেনারেটিভ চেঞ্জ আসে মানে এই যে একটা কমন এটা সবাইকে সবাই এই ডিজেনারেটিভ চেঞ্জে ভুগবে বা চেঞ্জটা আসবে যে হাঁটুতে কিছুটা ইনফ্ল্যামেশন বা চেঞ্জ আসবে পাশাপাশি ওনা যেটা কিন্তু এখন যে উনি বলছিল যে ওনার হাইট ওনা যে ওজন বেশি 100 কেজি ওনার জন্য অনেক বেশি ম্যাক্সিমাম 75 থেকে 80 কেজি থাকতে পারত যার কারণে এখানে স্ট্রেস পড়ে যখন উনি ফোর্স দেয় বা দৌড় দেয় তখন কিন্তু এখানে একটা বায়োমেকানিক্যাল একটা প্রবলেম তৈরি হচ্ছে আচ্ছা আমার মনে হচ্ছে যে ডান হাঁটুতে যেহেতু ব্যথা হচ্ছে আমরা তো আসলে সবাই রাইটিস্ট সেজন্য মানে ডান দিকে তো বেশি প্রেসারটা পড়ে প্রেসার কারণে হয়তো ডান দিকে তার যখন সে স্বাভাবিক হাঁটে তার ফোর্সটা কম পড়ে যখন একটা মানুষ দৌড় দেয় তখন হাঁটুতে কিন্তু আরো বেশি প্রেসার পড়ে এটা হচ্ছে বায়োমেকানিক্যাল যে প্রেসারটা আসে যার কারণে এই সমস্যাটা হচ্ছে তো দর্শক আপনার এখন এটার ক্ষেত্রে কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আছে হাঁটুর এগুলো একজন স্পেশালিস্ট আমরা লাইভে দেখানো সম্ভব না একজন ডাক্তার বা স্পেশ এই জাতীয় আমাদের মতো স্পেশালিস্টের স্বর্ণপন্না স্ট্রেনদেনিং এক্সারসাইজগুলো আপনি শিখে নিতে পারেন এটা চলে যাবে আর যেহেতু আপনার এটা হাঁটা বা দৌড়ানোর পর এসে ব্যথাটা হয় তখন আপনি ফার্স্ট গরম শেক দিয়ে দেখেন যদি এটা চলে যায় ভালো আর না হলে বরফ শেক বা ঠান্ডা শেক দিতে পারেন এইভাবে করেন আর পাশাপাশি এক্সারসাইজগুলো করতে হবে আর হ্যাঁ দৌড়াতে অবশ্যই হবে দৌড়াতে হবে হাঁটতে হবে আমরা চাই মুভমেন্ট মুভমেন্ট আপনি না করলে আপনি আরও বেশি পঙ্গু হয়ে যাবেন আপনার ওজনও কমাতে পারবেন না আর পাশাপাশি আপনি ওজনটা কেন হচ্ছে সেটা কমাতে হবে যদি ওজন খাবার থেকে হয় খাবার স্ট্রিক্ট করতে হবে আর আমার কাছে যেটা লাস্ট জানতে চেয়েছেন যে এখন কি করবেন হ্যাঁ এখন একটু দৌড়ের পরিমাণটা কমিয়ে দেন কিছুদিন একটু রেস্টে থাকে স্বাভাবিক হাঁটাহাঁটি করেন আর ইন দ্য মিন টাইম এই ট্রিটমেন্টগুলো নেন আশা করি এটা সমস্যাটা চলে যাবে আচ্ছা আমরা তো বলছি হাঁটু ব্যথার পঙ্গুত্ব তো হাঁটু ব্যথা থেকে কখন এত মানুষ পঙ্গু হতে পারে অবশ্যই যারা হাঁটু ব্যথা দীর্ঘদিন ভোগে আমাদের দেশে দেশে যদি আঠারো কোটি জনগণ হয়ে থাকে প্রায় দেখা যাবে প্রায় কোটির মতো এক জনগণ কোনো না কোনোভাবে হাঁটু ব্যথায় ভুগে এবং এর ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট লোক এক প্রকার পঙ্গুত্ব বরণ করে মানে হাঁটু ব্যথা যদি সঠিক সময়ে ডায়াগনোসিস না হয় সঠিক ট্রিটমেন্ট না হয় আর আমরা যদি অ্যাক্টিভিটি কমিয়ে দিই যবন যে কোনো হাটু ব্যাথা রোগীদেরকে আমরা যদি চেয়ারে বসে নামাজ পড়াই তাকে নিচে বসতে না বলি হাঁটতে না বলি সিঁড়ি বাইতে না বলি তাহলে এই রোগীগুলো আস্তে আস্তে আরো ডিসএবিলিটি হবে বা পঙ্গুত্ব হবে কারণ হচ্ছে যে কোনো ডিসইউজ অ্যাট্রোফি হবে মানে আপনি জোড়া যদি ইউজ না করেন হাটু তো শুধু হাটু না এখানে হার না এখানে মাসেলস আছে লিগামেন্ট আছে অনেক কিছু আছে তো আপনি যদি হাটুটা ইউজ না করেন তাহলে আপনার কোয়াড্রিসেপসের মাসলের পাওয়ার চলে যাবে যখন চলে যাবে তখন আর সে হাঁটতে পারবে না মানে একটা কমপ্লেন আরেকটা কমপ্লেন তৈরি করবে তো হাঁটু ব্যথা রুগীদেরকে যদি সঠিক সময় চিকিৎসাটা না করে তাহলে দেখা যায় আস্তে আস্তে ডিজেবিলিটি আসবে পঙ্গুত্ব বরণ করবে এবং আপনি আমার কাছে জানতে চাইতে পারেন যে পঙ্গুত্বের ধরন বা প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে এরকম দেখবেন হাটে একটু হেলে দুলে হাটে তাকে যদি আপনি সিঁড়ি বাইতে বলেন যে অন্তত দোতলা উঠে আসেন সে উঠতে পারবে না তাহলে একটা মানুষ যদি উঠতে না পারে তাকে যদি বলেন একটু নিচে বসে অথবা সবচেয়ে খারাপ হচ্ছে আমরা মুসলমান আমরা কিন্তু নামাজ পড়ি উঠ বস করে স্বাভাবিকভাবে যদি আমরা সেই নামাজের কাজটাও যদি স্বাভাবিকভাবে না করতে পারি দিস ইজ পঙ্গুত্ব ওয়ান টাইপ অফ পঙ্গুত্ব তো এটা অনেক সময় রোগীর মানে বুঝতে চায় না যে হাড়ের ব্যথা হলে যে একটা মানুষ ডিসেবল হতে পারে এক প্রকার পঙ্গুত্ব বরণ করছে অথবা সে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হুইলচারে তাকে চলতে হচ্ছে তা মানুষ মনে করে যে যখন মৃত্যু আসবে তখন এসে এই মনোহাসপাতালে আচ্ছা আসলে আমার মনে হয় কি যে প্রথমে মানুষ বুঝতে পারে না কিন্তু যখন মানে একেবারে লাস্ট পর্যন্ত তখন বুঝতে পারে আমাদের সাথে একজন দর্শক আছে হ্যালো ওয়া আসসালাম কে বলছেন আমি মনি দহা থেকে বলছি আচ্ছা যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন বয়স বলতে দিবেন হাইট ফিট আচ্ছা আর 7 ইঞ্চি আচ্ছা 6 ফিট 7 ইঞ্চি জি ওজন কত তো ওজন হলো 70 কেজি 70 হুম জি আচ্ছা জি সমস্যা বলুন সমস্যা হলো যে মাদার ব্যাপারটা হলো মাছ লিখতে আছে হুম তো প্রথম প্রথম প্রবণা হলো যে দুই হাতে এবং কি হাতের গিরায় এই চারটে জায়গায় বাপে খুবই যন্ত্রণা করে যখন সই বসু বা গার্নি করি শুধু এই রেস্টের টাইমটাই খুবই যন্ত্রণা করে এমন যন্ত্রণা যে মনে হয় হাত পা কোথাও বা কিছু করি করলে যন্ত্রণা করে তো আমি আহ তো মেডিসিন কোন একটা ডিসবল যাচ্ছে না আপনার হাতে বলছিলেন সমস্যাটা হাঁটু দুই হাঁটু এবং দুই হাতের কোন এই দুই জায়গায়

আমরা টেনিস অ্যালবো বলে থাকি টেনিস অ্যালবো হতে পারে ইটসেলফ জোরার ভিতরে আর্থ্রাইটিস হতে পারে যে কোনই যে অ্যালবো জয়েন্ট আছে সেটা তো আথাডির চেঞ্জ আসতে পারে তা থেকে হতে পারে অনেক সময় ঘাড়ের সমস্যা কিন্তু কম আসতে পারে আর হাঁটু সেলফ ওনার যেটা বলছিল যে হাঁটুতে ব্যথা হয় সে জনিত আথির জন্য সমস্যা হতে পারে তো দর্শক আপনার এটা আপনি যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন যে চাপাচ্ছেন বা পিটাচ্ছেন এটা করে সাময়িক আরাম পাওয়া যাবে বাট দিস ইজ নট ট্রিটমেন্ট এতে আপনি ডিসেবিলিটি হবে আরো সমস্যাটা বাড়তে থাকবে আপনি হয়তো সাময়িক মজা পাবেন কিন্তু এতে আরো সমস্যা বাড়তে থাকবে এটা আপনাকে আরো এক্সক্লুড করা দরকার কিছু ব্লাড টেস্ট এবং এক্স রে প্রয়োজনীয় এমআরআই করে এগুলো আমাদের আরো কনফার্ম হতে হবে আপনি একজন বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হন আপাতত আপনি হাঁটু এবং এসব জায়গায় কুসুম গরম শেখ দিয়ে দেখতে পারেন অথবা মা তারা কিন্তু আর হাঁটুটা ভাঁজ করে বসতেই পারেন না তো সেক্ষেত্রে তাদের করণীয় কি অবশ্যই আসলে এখানে প্রত্যেকটা রোগীকে আলাদা অ্যাসেস করতে হয় যে কেউ যদি দীর্ঘদিন দশ পনেরো বছর ধরেই যদি একেবারেই নামাজ না পরে উঠবস করে বা হাঁটু না ভেঙে বসে আমরা যদি সেক্ষেত্রে এক্সরে বা এম করি যদি সেটা অ্যানকালোসড হয়ে যায় মানে অ্যানকালোসিস মানে উপরে নিচে জোড়া হার যদি দুইটা টোটালি জয়েন্ট হয়ে যায় সেই ক্ষেত্রেও তো আশানুরূপ রেজাল্ট আসে না বাট যদি আপনার সেই রোগীগুলো হয়তো কয়েক বছর হয়েছে বা জোড়া এখনো গ্যাপ আছে বা জোড়ার ভিতরে মোটামুটি জয়েন্টটাকে ফ্রি করতে পারবো আমরা সেই স্পেস থাকে তাহলে কিন্তু ওই রোগীগুলোকে সেটা কি আপনারা রোগীকে এক্সামিন করে বুঝতে পারেন হ্যাঁ অবশ্যই সেটা এক্সামিন করলে এবং এক্সরে করলে খুব সহজে জোড়ার গ্যাপটা বোঝা যায় সেই রোগীগুলোকে কিন্তু আমরা টোটালি পুনর্বাসিত করতে পারি বা সে আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং টোটালি সে আপনার স্বাভাবিক চলাফেরা করতে পারে হাঁটু ভেঙে বসতে পারে উঠবস করে যে স্বাভাবিক নিয়মে নামাজ পড়া এগুলা সে করতে পারে তবে এই রোগীদের ক্ষেত্রে রোগী টু রোগী আপনাকে আলাদা আলাদা এসেস করতে হবে মানে কি ভেরি করবে ভেরি করবে এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টও ভেরি করবে মানে সেটা আচ্ছা সেটা যেমন আপনারা যদি এই ক্ষেত্রে যদি বেশি খারাপ কেস হয় রোগী সময় লাগবে বেশি সেটা দীর্ঘ দিন আমাদের হসপিটালে রাখতে হবে এবং ট্রিটমেন্ট প্রসিডিউরটা ভিন্ন হবে আপনি ফিজিওথেরাপিটিক যে এক্সারসাইজ বা ট্রিটমেন্ট বা মেশিনারিস এটা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম আচ্ছা ফিজিওথেরাপি সম্পর্কে অনেকেই জানতে চায় যে এটা কি শুধুমাত্র এক্সারসাইজ নাকি এর সাথে আপনাদের আরো অ্যাসোসিয়েটেড অনেক কিছু আছে আপনার মাধ্যমে আমি খুব সহজ এবং বাংলা ভাষা যেটা আমি বলি ফিজিওথেরাপি এটা হচ্ছে আর্ট অফ মেডিকেল সায়েন্স মানে মডার্ন মেডিকেল সায়েন্স অবশ্যই এবং আর্ট অফ মেডিকেল সায়েন্স মানে এখানে টারশিয়ারি লেভেলে আমরা চিকিৎসাটা দেই মানে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম যারা আসলে পাবলিক হেলথ নিয়ে কাজ করে তারা হয়তো বেশি বুঝবে ব্যাপারটা আসলে ফিজিওথেরাপি কন্ট্যাক্টটা খুব সাধারণত ফার্স্ট কন্ট্যাক্ট খুব কম হয় সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলের রুগীগুলো আসে বা রুগী ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয় এখানে হচ্ছে ফিজিও বলতে হচ্ছে শারীরিক যদি আমরা বোঝাই অথবা ফিজিক্যাল মিনস এখানে আমরা ফিজিক্যাল কি এখানে আমরা ইলেকট্রিসিটি ইউজ করি আমরা সাউন্ড ইউজ করি আমরা মানে প্রাকৃতিক যত ইকুইপ মানে ইয়াগুলো আছে আল্লাহ প্রদত্ত সেই জিনিসগুলাকে মেশিনে কনভার্ট করে আমরা ট্রিটমেন্ট দিই এবং হ্যাঁ এক্সারসাইজ দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট মেইন ভালো পার্ট ফিজিওথেরাপির একটা বড় অংশ তবে সেটা ফিজিওথেরাপির পুরো অংশে নাই সেটা তো 50% হতে পারে 50% বিভিন্ন ইলেকট্রোথেরাপি আছে বিভিন্ন ইকুইপমেন্টাল ট্রিটমেন্ট আছে এবং যত দিন যাচ্ছে এবং এই টেকনোলজি এবং এই জিনিসগুলো আরো আপডেট হচ্ছে এবং ফিজিওথেরাপির সাথে আরো অন্যান্য জিনিসগুলো এড হচ্ছে পাশাপাশি কারণ ট্রিটমেন্ট যখন করতে যাওয়া হয় তখন দেখা যায় যে আবার নতুন একটা অ্যাপ্রোচ দরকার হয় তখন সেই জিনিসটাও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনি কিন্তু এর মধ্যে লেজারের কথা বলেছেন অবশ্যই যে তাহলে ফিজিওথেরাপির মধ্যে লেজারও একটা আছে লেজারও একটা ট্রিটমেন্ট এখন লেজারের পারপাস অনেক লেজার এটা মানে মানে যেটা হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেশন অফ রেডিয়েশন মানে আমরা এখানে কোন একটা জিনিসকে স্টিমুলেট করে লেজারটা তৈরি হয় তো এখানে যদি লেজারের ইউজ বলি সেটা একজন সোলজারের কাছেও লেজারের ইউজ আছে যে যুদ্ধক্ষেত্রে সে কিন্তু শত্রুপক্ষকে টার্গেট করার জন্য লেজার মারে মেরে সে কনফার্ম করে যে তার শত্রুর টার্গেট তার বুলেট টার্গেট ঠিক আছে তাহলে সে তখন সে গুলি করে তদ্রুপ আবার আপনার ডেন্টাল এর ডাক্তারের ক্ষেত্রে লেজার সে ইউজ করে লেজার সার্জারি করার জন্য আবার স্কিনের ডাক্তারও তার বিউটিফিকেশনের জন্য লেজার ইউজ করে তদ্রূপ আমরা পেইন কিলিং এ লো লেভেল লেজার সেটা একটা ন্যানোমিটার আছে মানে প্রত্যেকটা ওয়েব মাত্র আছে হ্যাঁ মাত্র আছে ওয়েব এটা আমরা ন্যানোমিটার অনুযায়ী ফিজিওথেরাপির ইকুইপমেন্ট গুলো আলাদা ডেন্টাল এর ইকুইপমেন্ট আলাদা স্কিন ডাক্তারের ইকুইপমেন্ট আলাদা যুদ্ধ ক্ষেত্রে যে লেজার সেটা হচ্ছে মানে হট লেজার বা যুদ্ধের জন্য ইউজ করা তো লেজারের অনেকগুলো ব্যবহার আছে সেটা ফিজিওথেরাপিতে যেটা লো লেভেল কোড লেজার আমরা এখানে ইউজ করি লেজারের ক্ষেত্রে তাহলে আপনার কাছে শুনবে বিষয় আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছে আসলে ফিজে থাবেটা অনেক ওয়াস্ট অনেক ভাগ আমার যেটা মনে হয় যে এটা ছোট কোনো এক্সারসাইজের মধ্যে সীমাবদ্ধ না এটা মধ্যে অনেক রিঙ্ক যাচ্ছে যেটা কিন্তু আমাদের অনেক ডাক্তারও অজানা আছে অবশ্যই আমরা একজন দর্শক আছি শুনছি তার কথা হ্যালো হ্যালো জি কে বলছিলেন

ওই গিরা বনবুলিয়াওলে ভাষা থেকে গিরাগুলো আছে গোলমুলোর ওখানে যে গিরাগুলো আছে এই গিরাগুলো দুই তিন মাস পর পর চামড়া ওঠে আর এই গিরা ছি শুকনো চামড়া এইটা যখন ওই রমজান মাসে রোজা রাখি নামাজ পড়ি ওই সময় যে দেখা যায় যে ওই গিরাটা একটু ফুলে যন্ত্রণা করে তারপরে আবার ওখানে একটা চামড়া ওই পাত পাতার উপরে একদম পানি ভরা অবস্থায় ওঠে এই এটা হওয়ার পর তারপর ডাক্তার সাহেবের কাছে যাই যে উনি এটা পানি বের করে দেন দিয়ে আবার সেই মিশ্রে ওই চামড়াটা আবার কিছুদিন পরে সাত দিন আট দিন দশ দিন উঠে যায় এর আগে আপনার হাই অ্যান্টিবায়োটিক খাই সাত আট দিন এই অবস্থা এখন এই উনতি দুই তিন মাস অন্তর এইটা হয় এই দুই পায়ের এই মানে এর থেকে এই চামড়াগুলো ওঠে এই চামড়াগুলো উঠলে তখন আমি হাঁটতে পারি আমি এমনি দুই কিলো কিলোমিটার দুই কিলোমিটার চার কিলোমিটার হাঁটা যাওয়া করি মাঝে আমার দুই বছর আগে বেড়ে হয়েছিল আচ্ছা আমরা বোধহয় বুঝতে পারছি আপনার সমস্যাটা হ্যাঁ লুতফুর রহমান আপনি একটু লাইনে মানে থাকেন ধৈর্য ধরে শুনেন তার কিন্তু প্রথম জিনিসে ডায়াবেটিস টা আনকন্ট্রোল আছে এবং তার যে চামড়াটা উঠে যাচ্ছে সেটা তার রমজান মাসে বেশি হচ্ছে মানে এটা ফ্রিকশনের জন্য হচ্ছে এই জিনিসটা এখন এটা ওনার কয়েকটা প্রবলেম একটা হচ্ছে ওজনও কিন্তু বেশি বেশি আছে 89 কেজি 89 কেজি আর নামার হচ্ছে এজ পিপল ডায়াবেটিস আছে পাশাপাশি এখন আর্থ্রাইটিস ডেভেলপ করছে কারণ এই বয়সে হাড় ও জোড়া ক্ষয় হবে তো অনেকগুলা কারণ আর ডায়াবেটিস আমরা যেটা বলি ডায়াবেটিস রোগীদের

দর্শক আপনার এখানে হচ্ছে ডায়াবেটিক ফুডের ক্ষেত্রে আমরা স্পেশাল কিছু কেয়ার নিতে বলি যেমন আপনাকে রেগুলার আপনি যদি হেঁটে আসেন পাটা কুসুম গরম পানিতে পরিষ্কার করে চিপা গুলো শুকনা ভালো নেকটা বা গামছা দিয়ে মুছে রাখতে হবে ওখানে প্রয়োজনে ভায়োডিন জাতীয় সলিউশন দিয়ে চিপাগুলো পরিষ্কার রাখতে হবে আপনাকে ফুড কেয়ার করতে হবে এবং জুতার ক্ষেত্রে অবশ্যই ভেন্টিলেটেড জুতা ইউজ করতে হবে সফট কাপড়ের জুতা ব্যবহার করতে হবে অনেকগুলো ব্যাপার এটা আসলে আপনার এক প্রোগ্রামে এটা আপনাকে বলে দেওয়া সম্ভব না তো আপনি একজন ভালো ডাক্তারের স্বর্ণাপন্ন হয় এটার ট্রিটমেন্ট নেন আশা করি এই সমস্যাটা চলে যাবে এবং ডায়াবেটিসের স্পেশালি কন্ট্রোল রাখতে হবে আপনাকে ওজনটা কমিয়ে ফেলেন আর প্রয়োজন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন আমরা একদমই শেষের দিকে চলে আসছি ওনার ওনার ব্যাপারে আমার বলতেই হচ্ছে যে আসলে ওনার ডায়াবেটিক স্পেশালিস্টের কাছে যখন দেখি ওনার যেহেতু ডায়াবেটিস আনকন্ট্রোল তারে সমস্যাগুলো কিন্তু বাড়তেই থাকবে আচ্ছা আপনার কাছে তো আজকে পুনর্বাসন নিয়ে মোটামুটি শুনলাম এবং হাঁটুর ব্যাপারে অনেকগুলো সম্পর্কে জানলাম তো যেটা জানতে চাইছিলাম যে ডিপিআরসি হাসপাতালেতে এরকম অনেক রোগীরই ট্রিটমেন্ট করা হয় এমন আপনি তো খুব সাপ এই পুনর্বাসন করে থাকেন রুগীগুলাতে তা আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার সাকসেস রেটটা কেমন ছোট করে একদম বলেন একদম শেষে চলে আসছি আমার সাকসেস রেট অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে অনেক ভালো সেটা মানে একটা চিকিৎসা যেকোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি ফিফটির উপরে সাকসেস মানে মানে একশো রুগীর ভিতরে এর উপরে রুগী ভালো হয় তাহলে বুঝতে হবে যে এখানে ট্রিটমেন্ট ভালো হয় তার চেয়ে আমাদের অনেক বেটার আমরা প্রায় নব্বইয়ের উপরে ট্রিটমেন্টের রেজাল্ট আসে কিছু রোগীর রেজিডুয়াল প্রবলেম থাকে এটা থাকতেই পারে সারা ওয়ার্ল্ডে আছে আর সব তবে আমি যেটা বলবো এখানে মানে আমরা কিন্তু আসলে এখনো ওরকম পর্যায়ে বাংলাদেশে এই এই জাতীয় রোগের চিকিৎসা ডেভেলপ হয়নি এখনো অনেক ল্যাকিং আছে আছে কারণ আঠারো কোটি জনগণের ভিতরে তারা কিন্তু আস্তে আস্তে এই বাড়ছে